عليه وعلى آله وصحبه وأزواجه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله المولانا العظيم. درشف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আত-তিন 95 নম্বর সূরা 74 নম্বর আয়াতে কারিমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানবকে অতি সুন্দর গঠন ও উত্তম আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর কোনো সৃষ্টি অসুন্দর নয়, সকল সৃষ্টি আল্লাহ কি সুন্দর, তবে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহর সকল সৃষ্টি সুন্দর এই মর্মে আল্লাহ নিজেই সূরা সিজদা, এটা 32 নম্বর সূরা 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বস্তু অত্যন্ত সুন্দর ও নিপুণভাবে সৃষ্টি করেছেন, কারণ এই বিশ্বজগতে তিনি যা কিছু সৃষ্টি করেছেন তাই জগতের কল্যাণ ও মঙ্গল উপযোগী করেই সৃষ্টি করেছেন। সুতরাং এর প্রতিটি বস্তুই মূলত এক বিশেষ সৌন্দর্যের অধিকারী। এদের মধ্যে সর্বাধিক উত্তম ও সুন্দর করে মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বিশ্বজগতের যাবতীয় বস্তু অতি সুন্দর ও নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তিনের 74 নম্বর আয়াতে ইরশাদ করলেন যে এর মাঝে সর্বাধিক সুন্দর ও মনোরম মানুষের আলোচনার কথাই তিনি এই আয়াতে করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই কথা বোঝানোর জন্য এই সূরার শুরুতে চারটা বিষয়ের শপথ করেছেন, বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়াতুরিসিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিন ডুমর ফিক, এটা শপথ করলেন, জাইতুনের শপথ করলেন। এই দুইটা জিনিসের শপথ হয়তো আগের মুফাসসিরিনে কেরাম বুঝতে পারেননি, বর্তমানের গবেষণায় দেখা যায় যে যথাযথ বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, শপথ করেছেন। কারণ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে জাপানের একদল বৈজ্ঞানিক এরা মুসলমান হয়ে গেছেন শুধু এই তিন আর জাইতুনের কথা শুনে, বলেন সুবহানাল্লাহ।
সেটা কিভাবে? তারা তো আসলে আখেরাত বিশ্বাস করে না, দুনিয়ার যৌবন ধরে রাখতে পারলেই তাদের সার্থকতা। কারণ তারা মনে করে জীবন একটাই, এই দুনিয়ার জীবনই জীবন। তো মানুষ বার্ধক্য হয়ে গেলে বিভিন্ন রকমের রোগে শোকে ভোগে, বার্ধক্যজনিত, এইটাকে কিভাবে ঠেকানো যায় এই নিয়ে তারা গবেষণায় নামে। দেখা যায় যে 15 বছর থেকে 35 বছর পর্যন্ত মানুষের যে সেল আছে, এর থেকে মাথার এই মস্তিষ্ক থেকে একটা, এর আগে বলার দরকার যে মানুষ যেমন বিল্ডিং তৈরি হয় না, বিভিন্ন এই একটার পর একটা ইট গেঁথে, ঠিক আমাদের দেহটাও প্রায় 10 লক্ষ কোটি সেল দ্বারা তৈরি, বলেন সুবহানাল্লাহ। এটাকে যদি ভাগ করা হয় তাহলে 200 প্রজাতির সেল আছে, 199টা সেল জাগ্রত অবস্থায় সবসময় কাজ করে, আর একটা সেল ঘুমান্ত অবস্থায় কাজ করে, বলেন সুবহানাল্লাহ। প্রতিটা সেল, এই 199টা প্রজাতির সেল, 199 প্রজাতির কি আছে, হরমোন আছে, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কি আছে, হরমোন আছে। যখন ঘুমায় তখন ওই স্টেম সেলটা যেটা কাজ করে ঘুমন্ত অবস্থায়, ওই বাকি সেলগুলার হরমোন ব্যালেন্স করে, বলেন সুবহানাল্লাহ। যাতে করে ঘুম থেকে উঠে আবার পুরা দমে, মানে উদ্যমতার সাথে আবার সতেজ হইয়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আবার চাঙ্গা হইয়া আবার নতুন উদ্যমে কাজ করতে যাতে মানুষ পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবায় বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আরামের জন্য শান্তির জন্য ঘুম দিয়েছি, সব কিছু বিশ্রাম পায়, নতুন আর একটা শক্তি যোগায়, বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে তো হরমোন দ্বারাই নিয়ন্ত্রিত, এই যত রকমের হরমোনই আছে তার ভিতরে একটা হরমোন যেটা ওই জাপানের বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখেছেন, যেটার নাম মিথালোনিস হরমোন। এটা মানুষের দেহে আপনার থাকলে মানুষের শরীর সতেজ থাকে, রোগমুক্ত থাকে। এই যে দেহে যে খাবারগুলো গ্রহণ করি, এর দ্বারা যে ভিটামিন এ বি সি ডি এগুলো তৈরি করতে সহায়ক হয়, এবং হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, এই যে সমস্তগুলো আছে এগুলোর থেকে নিয়ন্ত্রণ করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যে 35 বছরের পর থেকে এই হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে মানুষের বার্ধক্যজনিত বিভিন্ন রোগ শোক আক্রান্ত হয়, যার কারণে যৌবনা ধরে রাখা সম্ভব হয় না, শত চেষ্টার পরেও মানুষ বার্ধক্যের দিকে চলে যায়। এখন তারা দেখল যে এই মিথালোনিস হরমোনটা কিসে পাওয়া যায়, কিভাবে আমরা এটাকে আবার দেহের ভিতরে প্রবেশ করাইতে পারি। গবেষণার একটা পর্যায়ে তারা দেখলো যে এটা পাওয়া যায় জাইতুনের ভিতরে আর তিনের ভিতরে, অলিভের ভিতরে আর কিসের ভিতরে, ফিকের ভিতরে, ডুমুরের ভিতরে আর জাইতুনের ভিতরে, তিনের ভিতরে আর জাইতুনের ভিতরে পাওয়া যায়। এরপরে তারা দেখলো কি পরিমাণ এই জাইতুন আর আপনার এই তিন মানুষের দেহে প্রয়োগ করলে একটা মানুষের জন্য যথেষ্ট। তখন তারা একটা মেদার একটা মানে পরিমাণ নির্ধারণ করলেন, বিভিন্ন পর্যায়ে তারা গবেষণা করে যে দেখলেন যে একটা মাত্র ডুমুর আর 7টা জাইতুন, একটা 3 ফল আর 7টা জাইতুন ফল একটা মানুষে খেলেই ওই হরমোনটা আবার দেহের ভিতরে যথাযথভাবে কি যা প্রয়োজন তা এসে যায়, তৈরি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এখন তারা যা গবেষণা করলেন এটা কি বাস্তব সত্য কতদূর, এটা তারা গবেষণা করার জন্য ধর্মগ্রন্থ যাদের আছে তাদের কাছে খবরাখবর নিল যে ধর্মের কিছু আছে কিনা। তো আরব কান্ট্রিতে আপনার ডক্টর তোহা ইব্রাহিম, তার কাছে তারা খবর পাঠালো যে আমরা একটা পর্যায়ে গবেষণা করে দেখলাম একটা মানুষের দেহে 7টা জাইতুন আর 1টা তিন এই মানুষে খেলে এই মানুষের বার্ধক্যজনিত নানান সমস্যা থেকে সে বাঁচতে পারে, তার দেহের সৌন্দর্য সে ধরে রাখতে পারে। এই তিন আর জাইতুনের কথা কি কোরআনে আছে কি না, এই কথা শুনে তিনি বললেন হ্যাঁ, এই নামে তো একটা সুরাই আছে, ওয়া তিনি ওয়াজ জাইতুন,
এরপরে বললেন যে দেখেন তো আমরা তো একটা মাত্রা নির্ধারণ করেছি 7 আর 1, একটা ডুমুর আর জক ডুমুর যেটা আমাদের দেশে আছে, আমাদের দেশে গুলা 7 গ্রাম ওরকম না, সৌদি আরবে যেটা আছে সেটা একটু ভিন্ন, যেটার কথা বলা হয়েছে আগে অনেকগুলা তাফসীর হয়েছে, তো মিনিমাম আজকে 10তম জুমা চলতেছে এই আয়াতগুলারই আলোচনা, তো যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে আবার পিছের দিকে নেওয়া সম্ভব না। তো এখন এই 1 আর 7 আছে কিনা, তখন তিনি বললেন বললেন যে এটা আমাকে একটু সময় দিতে হবে, আমি খুঁজে দেখি। তিনি পুরো কোরআন শরীফ খুঁজে দেখলেন যে হ্যাঁ, 6 বার আসছে জাইতুন ফলের কথা আর 1 বার আসছে জাইতুন গাছের কথা, তার মানে জাইতুনের কথা 7 বারই আসছে আর 3 1 বারই আসছে সুরের 3-এর ভিতরে, মানে 3 1টা জাইতুন কয়টা 7টা কহ্যাঁ পেয়েছি। তখন এই কথা শোনা মাত্রই তারা ইসলাম গ্রহণ করেছেন বলেন সুবহানাল্লাহ। তাহলে ও 3 ও জাইতুনের সাথে মিল আছে কিনা? কিসের মিল? মানুষের সৌন্দর্যের সাথে মিল। আল্লাহ শপথ করেছেন ও 3 ও জাইতুন ও তুরি সিনিনা। সাধারণত মানুষকে মানুষ কিভাবে জানি না, হয়তো কেন মনে করতে পারে যে কতগুলো মলমূত্রর প্যাকেট ছাড়া তো মানুষ আর কিছু না, অথবা মরে গেলে তো এগুলা ময়লার কীট, এই ছাড়া তো আর কিছু না। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ লামে তাকিদ এবং কদ জুমলায় তাকিদ দিয়ে এনে বললেন যে অবশ্যই আমি অবশ্যই মানুষকে অতি সুন্দর ছাঁচে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ। এর জন্য তিনি যে বিষয়গুলো শপথ করলেন তার ভিতরে ওয়া তিন দিয়া বোঝানো হয়েছিল নূহ আলাইহিসসালামকে, জাইতুন দিয়া ঈসা আলাইহিসসালামকে, ওয়া তুরি সিনিনা বলে মূসা আলাইহিসসালামকে, আর ওয়া হাযাল বালাদিল আমিন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তোমরা যে সাধারণভাবে মানুষদেরকে মনে করো ময়লার প্যাকেট, ভিতরে পায়খানা উপরে বড় একটা প্যাট, মানুষের আর কি সৌন্দর্য আছে এটা মনে করো, তাহলে সেই নূহ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও, তাদের সৌন্দর্যের কোনো কমতি আছে কিনা দেখো বলেন সুবহানাল্লাহ। কারণ দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য এগুলা সবই তাদের ভিতরে কি ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, এটাকে যদি বলেন যে দেহ সৃষ্টি এটার ভিতরে তেমন সৌন্দর্য আমি দেখি না, তাহলে এই সৌন্দর্যকর সুন্দর করে সৃষ্টি করার ব্যাখ্যা হবে তখন রুহানিভাবে মানুষকে যে সৃষ্টি করেছেন সেটাই সবচেয়ে বেশি সুন্দর। সুম্মা রাদাত না হু আসফালা সাবিলিন বলে এই দুনিয়ার দেহ বুঝানো হয়, আর লাকাদ খালাকনাল ইনসান আপনি আহসানি তাকবিন বলে ওই মানুষের রুহ বুঝানো হয়েছে বলেন সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিসসালামকে যে কাদামাটি দিয়া বানাইয়া রেখেছিলেন প্রায় 40 বছর পড়েছিল, কেউ তো তখন তার কোনো কদর করে নাই, যখন আদম আলাইহিসসালামের দেহের ভিতরে রূহ প্রবেশ করাইয়া দিলেন এবং তাকে সব কিছু জ্ঞান দিয়া দিলেন, তখন তখন জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, জলিলুল কদর ফেরেশতারা সহ সমস্ত ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সিজদা করেন বলেন সুবহানাল্লাহ। তখন সে সৃষ্টি স্রষ্ট হয়ে যায় কিসের বদলাতে? রুহুর কারণে এবং জ্ঞানের কারণে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে মানুষের রুহুটা সৃষ্টি করেছেন এটা খুব সুন্দর করে কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিনের ভিতরে তো শপথ আছে 4টা, পাশাপাশি লাকাদও একটা একজাতীয় শপথ, কারণ লামে তাকিদ আবার কদ, লাম লাম যাবার লাম আনি অবশ্যই এটাও একটা তাকিদ, আর কদ এটাও আর একটা তাকিদ, ডবল তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, আহসান এটা ইসমে তাফজিলে সিগা, সব কিছু চাইতে শ্রেষ্ঠ সুন্দর বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপনার যে দৈহিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য এবং আকল বিবেক দিছেন, এটা কোনো পশুরে কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা
যে দেন নাই। কারণ মানুষের ভিতরে যে বিবেক আছে, এ দিয়া মানুষ ন্যায় অন্যায় বুঝতে পারে, নিজের মাকে বাবাকে ছেলেকে আত্মীয় স্বজনকে চিনতে পারে, মানুষের দরদ মানুষের ব্যথা সহানুভূতি সহমর্মিতা এটা মানুষ বুঝতে পারে, অন্য কোনো পশু এটা বুঝতে পারেন না। এই জন্য এক কবি বলেন, দর্দ দিল কি ওয়াস্তে পয়দা কিয়া ইনসানে কো ওয়ারনা তাআত কে লিয়ে কম নাথে করবিয়া। এই যে মানুষের ব্যথা বোঝা, এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, না হয় ইবাদত বন্দী করার জন্য আল্লাহর ফেরেশতার কোনো কমতি ছিল না, এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত অপুরন্ত মানে ফেরেশতা যাদের সংখ্যা গুনে শেষ করা যায় না, এরা তো শুধু খালি কি আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর ইবাদতই করে। হ্যাঁ, আপনার বাইতুল্লাহ বরাবর উপরে সাতাশ মানের উপরে আপনার কি আছে, বাইতুল মামুর আছে, যার চার মাসে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতেই থাকে অনবরত। আজকে যারা তওয়াফ করলো কালকে আর তারা করে না, মানে প্রতি মুহূর্তে নতুন নতুন ফেরেশতারাই কি করে তওয়াফ করতে থাকে, তার মানে সংখ্যা এটা গুনে শেষ করা যাবে না। তাহলে ইবাদতের উদ্দেশ্য না, মানুষের ব্যথায় ব্যথিত হওয়ার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখন মানুষ সৃষ্টি করলো, আমি আপনি সকলে মানুষ, এখন যদি আমাদের ভিতরে মনুষ্যত্ব না থাকে, মানুষের দরদ ব্যথা যদি অন্তরে না থাকে, কারো কষ্ট যদি আমরা না বুঝি, তাহলে তো আমরা আসলে মানুষ নয়। কারণ এই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সুন্দরভাবে, যে এর বিবেক বুদ্ধি আছে, এ চিনবে যে এ তার মা এ তার বাবা। আজ হয়তো তারা বৃদ্ধ হয়ে গেছে, এরা হয়তো আয় করতে পারে না, কিন্তু এদের দোয়া তো আমাদের জন্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মা বাবা কিছু দিতে পারুক আর না পারুক, সৎ উপদেশ তো জীবদ্দশায় দিতেই পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু টাকা পয়সা সারা জীবন তো দিয়েই গেল, বাবার ঘাম আর মায়ের দুধের দাম, বাবার এক ফোঁটা ঘামের দাম আর মায়ের এক ফোঁটা দুধের দাম তো জীবনে দিয়েও কি করা যাবে না, শেষ করা, এটা বুঝতে পারে কে? অন্য পশুরা না শুধু মানুষ, কে বুঝতে পারে? 10 মাস মা তার পেটে রেখেছে এবং 2.5 বছরের উপরে কোলে রাখে, সারা জীবন তার জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মা বাবার কথা বুঝতে পারে কে? নিজের ভাইয়ের কথা, আত্মীয় স্বজনের কথা, এগুলা বোঝার ক্ষমতা একমাত্র কার আছে? মানুষের আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে সৌন্দর্য, ভিতরগত সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটা কোনো পশুর ভিতরে কি নাই। তাহলে আভ্যন্তরীণ ভালো গুণ ফিতরাতের উপরে, দিন ইসলামের উপরে পবিত্র অন্তকরণ দিয়া সৃষ্টি করেছেন মানুষকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, যেটা হাদিস শরীফের ভিতরে আছে, বুখারী বা মুসলিম শরীফের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইউহাউবিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাদ্দিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে ইসলামের উপরে আল্লাহ সেনার আল্লাহর ইবাদত করার যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে, পরবর্তীতে মা বাবা তাকে তার পরিবেশের কারণে, মা বাবার কারণে সে ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, সে অগ্নিপূজক হয়ে যায়, সে আপনার বিধর্মী হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, এটা পরিবেশগতভাবে মা বাবার কারণে, মা বাবার যে ধর্মে আছে সেই ধর্ম অবলম্বন করে, কিন্তু মূলত যোগ্যতা তার থেকে সরে না, ওই যোগ্যতা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কী করেছেন, সৃষ্টি করেছেন। এটা সূরা রুম 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা, এটাই আল্লাহর প্রকৃত প্রকৃতি, এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা। তাহলে ফিতরাতের উপরে মানুষকে সৃষ্টি করেছেন, ফিতরাত অর্থ কি? ইসলাম। ফিতরাত অর্থ যোগ্যতা। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে স্রষ্টাকে চেনার ও তাকে মেনে চলার যোগ্যতা নিহিত রেখেছেন,
মাতা পিতা তাকে ইসলাম বিরোধী বিষয়াদি শিক্ষা দিলেও তার মধ্যে ইসলামের সত্যতা চিনে নেবার যোগ্যতা নিঃশেষ হয়ে যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক জীবের প্রকৃতির মধ্যে বিশেষ এক প্রকার যোগ্যতা রেখে দিয়েছেন। শুধু মানুষ নয়, সমগ্র সৃষ্টির ভিতরেই জন্মগতভাবে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েই কি করেছেন, সৃষ্টি করেছেন, যার দ্বারা সে সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করতে পারে। যেটা মূসা আলাইহিসসালাম বলেছিলেন ফেরাউনের এক প্রশ্নের উত্তরে, ফেরাউনের কাছে যখন রবের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন বলল, মূসা তুমি তো আমার ঘরেই 30 বছর লালিত পালিত হয়েছো, তোমার রব তো আমি, এখন আবার তুমি কোন রবের দাওয়াত নিয়ে এসেছো, তোমার রবের পরিচয় কি? তখন মূসা আলাইহিসসালাম শর্টকাট কথার ভিতরে তার রবের পরিচয় তুলে দিয়েছিলেন, যে আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এটা সূরা তোহার ভিতরে আছে, যে আল্লাহ যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু পরিচালনা নিজের নিজের যোগ্যতায় সে পথ প্রদর্শন করার যোগ্যতা আল্লাহ মানুষ সব কিছুর ভিতরে কি দিয়াই সৃষ্টি করেছেন, মানে যোগ্যতাই হচ্ছে সেই পথ প্রদর্শন। যেমন ধরেন উদাহরণত একটা মৌমাছি কীভাবে বাসা বাঁধবে, এই জ্ঞান কি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করা লাগে না, ওর ভিতরেই আছে। মৌমাছির মধ্যে বৃক্ষ ও ফুল চেনা বেছে নেয়া এবং রস পেটে আহরণ করে চাকে এনে সঞ্চিত করার যোগ্যতার মতো মানুষের প্রকৃতির মধ্যে আল্লাহ স্রষ্টা সেনার এবং তার কৃতজ্ঞতা ও আনুগত্য করতে পারা এই ইসলাম মানার যোগ্যতা দিয়েই কি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। অবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে মানুষকে ইবাদত করতে করার জন্য সৃষ্টি করেছেন, তা কিভাবে ইবাদত করতে হবে, কার ইবাদত করতে হবে, কি পদ্ধতিতে ইবাদত করতে হবে, এটা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়াই মানুষকে কি করেছেন, সৃষ্টি। লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সুন্দর হয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য ধরে রাখতে পারবে কিভাবে, যদি সে তার প্রভুর ইবাদত করে, নিজের ভিতরে যে সালাহিয়াত যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের ভিতরে, এই যোগ্যতাটাকে যখন সে কি করবে, কাজে লাগাবে, তাহলে মানুষের প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আগ্রহ ও যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। সুতরাং সে ইহুদি হইলেও যোগ্যতা হারায় না, তাকে যদি আবার ইসলাম গ্রহণ সে যদি আবার ইসলাম গ্রহণ করে সে কি ইবাদত করতে পারবে না? তাহলে ইহুদি হোক খ্রিস্টান হোক আল্লাহ যে যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন এই যোগ্যতা তার থেকে কখনো পরিবর্তন করতে কেউ পারে না। তাহলে এজন্য এখন কথা হলো মানুষ কেন আল্লাহর ইবাদত করে না, ওই যে পরিবেশগতভাবে মা বাবার কারণে। এজন্য আমাদেরকে খারাপ পরিবেশ থেকে দূরে থাকতে হবে, বাতিল পন্থীদের সংসর্গ এবং ভ্রান্ত পরিবেশ থেকে দূরে থাকা এটা একান্ত ফরজ। বলেন সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কোরআনে বলেন অকুনু মাসাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাদের মুখের কথা আর বুকের কথা এক, এই জাতীয় লোক কিছু যুগে যুগে থাকবে। কারণ আল্লাহ বলছেন অকুনু মাসাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী যদি পৃথিবীতে না থাকে তাহলে কার সাথে থাকবেন, তাই এইতেই ইঙ্গিত বহ কেমন পর্যন্ত কিছু লোক সত্যবাদী হিসাবে থাকবে, যাদের মুখের কথা আর বুকের কথা কি এক। অনেকে আছে আল্লাহরে ভয় করি না তো কারে ভয় করি, এটা মুখের কথা, কার্যক্রমে বোঝা যায় সে আল্লাহরে ভয় করে না, এরা কিন্তু সত্যবাদী নয়। আর অকুনু মাসালিহিন, এটাও কোরআনের আয়াত যে তোমরা কার সাথে থাকো, সালিহিনদের সাথে থাকো। সালিহিন কারা, যারা ঈমান আনার পরে যারা কি করে, ইবাদত মুআমালাত মুআশারাত আখলাক এই চার জাতীয় কাজ যাদের ভিতরে আছে তারাই কি সালিহিন। প্রত্যেকটার আবার ব্যাখ্যা আছে আলাদা আলাদা, যেটা সুরায় আসর বা অন্য কোনো সুরার তাফসিরে তখন বলা যাবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর করে মানুষকে, অবশ্য অবশ্য আমি মানুষকে কি করেছি, সুন্দর করা। তো কোরআনের কি খালি এই এক আয়াতই শেষ না আরো আয়াত আছে? মানুষের স্বরূপ কি শুধু এটা না আরো আছে? আছে আরো। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল সৃষ্টিত হয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরার 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, যা অন্য কোন মখলুকের ভিতরে এত দুর্বলতা নাই। সকালে জন্ম হলে বিকালে এসে দৌড়াদৌড়ি করতে পারে, মানুষের বাচ্চা 2-2.5 বছরেও কিছুই করতে দুর্বল, নিজের খাবারও নিজে খাইতে, হাত দিয়া নিজে খাইতে পারে না, একেবারে মানে অসহায় অবস্থা থাকে। দাদি নানিরা না ধরলে ওখানে ইচ্ছে মারা যাবে। অন্য কোন পশুর এই অবস্থা, এই শোচনীয় অবস্থা কি নাই। এরপরে আল্লাহ বলেন যে সুন্দর করে বানাইছি, তার মানে সুন্দর করিয়া বানানোর কারণে নাজাত পেয়ে যাবেন এই আশা করেন না। পুরুষের চাইতে বেশি সুন্দর কে বলেন? নারীরা। কারণ সরাসরি মাটি দিয়া বানাইছে মানুষকে, আর পুরুষকে আদমকে, তারপরে তার বাম পাদরের হাড় দিয়া বানাইছেন কাকে? হাওয়া আলাইহিসসালামকে। প্রথম সংস্কারের চাইতে সাধারণত দ্বিতীয় সংস্কারটা কি হয়? সুন্দর হয়। সুতরাং এটা যেমন চিরাচরিত সত্য কথা, ঠিক পুরুষের চাইতে নারীদেরকে আল্লাহ সুন্দর করিয়ে বানাইছেন। এরপরেও বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাইয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন বলেন যে নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এরা স্বামীদের কৃতজ্ঞতা স্বীকার করে না, লানত অভিশাপ দেয়, আমরা ভৎসনা দেয়, এ তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। হ্যাঁ, আপনার এই বিভিন্ন দোষের কারণে এরা বেশি জাহান্নামে যাবে। তবে ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত হয়ে গেলে নারীরা আর কি জাহান্নামে যাবে না। এদের জান্নাতে যাওয়ার পথ একদম সহজ। আল্লাহ নবী বলেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শা। যে সব মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে আর রমজান মাসের রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, আর লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দা পুশিদা অনুযায়ী চলবে, ঘরের ভিতরে থাকবে, প্রয়োজনে বাইরেও যেতে পারবে শালীনতার সাথে, বোরকা হেজাব দিয়া আর আপনার স্বামীর তাবেদারি করবে। তাহলে স্বামীর যদি আনুগত্য হয় তাহলে সে কি যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। কাজ সহজ, এত সহজে জান্নাতে যাওয়া পুরুষের পক্ষে কি না সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, এই মানুষ আমার যে ধ্বংসের ভিতরে নিমজ্জিত সেটা আল্লাহ নিজেই সূরায়ে আসর 103 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, কালের শপথ, নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত, নিশ্চয় মানুষের জন্য রয়েছে বিপদ। সময়ের শপথ, নিশ্চয় মানুষের জন্য রয়েছে বিপদ, এ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। কারণ আল্লাহ মানুষকে বানাইছেন, জানেন মানুষের উপাদানে কি আছে, মাটি পানি বাতাস আগুন এগুলা দিয়েই তো মানুষ তৈরি করেছেন। আমরা মাটির তৈরি, আমরা যেসব খাবার খাই এই আগুন পানি মাটি বাতাস দ্বারাই তো এগুলা তৈরি। সুতরাং মানুষ কিসের তৈরি? আগুন পানি মাটি বাতাসের তৈরি। আর এগুলার কোনো একটা স্বভাব ভালো নয়। আগুনের স্বভাব অহংকার করা, মাটির স্বভাব কৃপণতা করা, যত উপরই নিক্ষেপ করেন ও ওর জায়গায় চলে আসে, ও কাউকে কিছু দিতে চায় না। আর আগুন যত নিচেই প্রজ্বলিত করেন না কেন, এর শিখা কি উপর দিকে যায়, অহংকারী স্বভাব। পানির স্বভাব বক্রতা, কোনো খাল বিল সোজা দেখবেন না, সমান টেবিলের উপরেও পানি ছেড়ে দিলে দেখবেন ওই পানি আঁকা বাঁকা হইয়াই চলে। মানুষকে পানি দিয়া তৈরি করার কারণে ওর স্বভাবও আঁকা বাঁকা চলা, সোজা হয় না মানুষ। হ্যাঁ, আপনি যত কথাই বলেন না কোনো, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, অধীনস্থ কর্মচারী বলেন, রাজা অধীনে প্রজা বলেন, কেউই সোজা পথে চলে না, সবাই বক্র পথেই কি চলে। কারণ মানুষকে কি দিয়া বানাইছেন?
স্বয়ং আল্লাহর কথা মতো অত মানুষ ঠিক মতন চলে না। তার মানে কি? কিসের স্বভাব? পানির স্বভাব, বাতাসের স্বভাব, গ্রাস করার স্বভাব। সায়েন্স প্রমাণ করে একটা খালি গ্লাস পাবেন না, সেখানেও বাতাস হইলেও ভরপুর হয়ে আছে। তার মানে বাতাস কোনো কিছু বাদ দেয় না, সব কিছুর ভিতরে দখলদারি। এই দখলদারিত্বের স্বভাব কিসের? বাতাসের। এই জন্যই তো আপনারা বিল্ডিং করে উপরে রড খাড়া করে রাখেন, যদি আরও টাকা হয় আরও একতলা উঠাবো, পাশের সাইডে রড দিয়ে রাখেন, যদি ওর জমিটা বিক্রি করে তাহলে আরও একটু বাড়াই আনব। কারণ ওই বাতাসের স্বভাব থাকার কারণে এক রাজ্য দখল করলে আর এক রাজ্য জান্দায় থাকে নাকি? কারণ ওই লোভের স্বভাব, লোভ এটা কিসের কারণে? তাহলে মানুষকে আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করার কারণে এই মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত হবে 100%। এটা আল্লাহ সময়ের শপথ করে বলেন। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হইলে তখন আর কৃপণতা থাকবে না, অহংকার থাকবে না, তখন আর নিজের মন মতো নফসের চাহিদা মতো সে চলবে না, রব চাই জিন্দগি মতো চলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছেন, তাই বইলা কি আপনারা মরার পরে উঠবেন আর জান্নাতে চলে যাবেন? কোনো হিসাব কিতাব হবে না, এমনি ছাড়া দিব? আল্লাহ বলেন সুরা কিয়ামা 75 নম্বর সুরার 36 নম্বর আয়াতে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে? মানুষ এটাই মনে করছেন আপনারা, আমরা যা করতেছি মনে হইতেছে যেন আল্লাহ এমনি ছাড়া দিব আর কি, সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, ইচ্ছা করে আল্লাহ আদর যত্ন করিয়া এমনি কি জাহান্নামে দিব? এটা তো হইতেই পারে না, এমনি ছাড়া দিব, সোজা চলে যাবো জান্নাতে নাকি? মামা যুক্তিবাদে আইবুর রহমান ওয়াজ করে, এরপর জান্নাত মনে হয় মামা বাড়ির দোতলা বিল্ডিং, গেলেই মামনি মনে হয় মুরগির গোস্ত মানে রাম দিব আনে নাকি? এরকম করে বলে জানা, জান্নাতের একটা শিখের দামও গোটা দুনিয়া বিক্রি করলে কি হবে? এত দামি জান্নাত আপনাকে এমনি দিয়ে দিব, এটা কি সম্ভব? কখনোই হয়তো সম্ভব নয়, বরং আল্লাহ হিসাব কড়ায় গন্ডায় নিয়েই কি দিবেন, তারপরে যে জান্নাত পাওয়ার উপযুক্ত তাকে জান্নাত দিবেন, নাহলে জাহান্নাম ভরবেন কারে দিয়া? আল্লাহ নিজেই বলেন জাহান্নাম কাদেরকে দিয়ে ভরবেন? মানুষকে সুন্দর করে বানাইছে তাই বলে এদেরকে সবাইকে জান্নাতে দিয়ে দিবেন, এই বিষয়টা ভাবেন না। সূরায়ে হুদ 11 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। যে মানুষকে আল্লাহ বলেন তিন আর জাইতুনের শপথ এবং তুর পর্বতের শপথ, এই নিরাপদ মক্কা নগরীর শপথ, নিশ্চয় আমি মানুষকে সুন্দর করে অবয়বে কাঠিনে গঠনে সৃষ্টি করেছি, এরপরও আল্লাহ বলেন একে দিয়েই আমি জাহান্নামে কি করব ভর্তি করব। তাহলে জিন আর মানুষ দ্বারা প্রতিপালক কি করবেন? জাহান্নাম পূর্ণ করবেন। তাই জান্নাতে যাবে কে? ইল্লা মার রহিমা রব্বু, এটা সূরা হুদ 11 নম্বর সূরার 119 নম্বর আয়াতের লাস্টে বলেন যে তোমার পালনকর্তা যাদের উপরে রহমত করেছেন। রহমত, রহমত করা মানে আল্লাহর রহমত পাইলে তো দিন ধর্ম শিখবেনই, অবশ্যই আপনি ইবাদত করবেন, মসজিদে আসতে পারবেন। আমরা যারা মসজিদে আসছি এটা কি এমনি আসছি না আল্লাহর রহমতে আসছি? ইসাদাত বছরে বাজয়নি তানা বক্সদ খোদায়ে বক্সিন্দা, এটা বাহুবলার গায়ের শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করা, আল্লাহকে চেনা, দিন ইসলামের জ্ঞান অর্জন করা, এটা বাহুবলের দ্বারা সম্ভব নয় আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিন ধর্মের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আসেন প্রতি জুমাই তাফসির হয়, কোরআনের আলোচনা হয়, তাহলে আল্লাহ আপনাদের প্রতি দয়া করেছেন, এই জন্য কিছু কোরআন শিক্ষার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সবাই কি মাদ্রাসায় পড়ে মজা নিতে পারেন? আল্লাহর রহমত লাগে। সবাই কি দিন ধর্মের জ্ঞান শিখতে পারেন? আল্লাহর রহমত লাগে। আল্লাহর রহমত লাগে, তাহলে আল্লাহর রহমত হইলে সে জান্নাতে যেতে পারবে। আর কোনো ইবাদতের দ্বারাও না, কিন্তু এটাও কিন্তু একদমই আলোচনা করেছিলাম, ঘটনার এক প্রসঙ্গে লাস্টের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে লোকটা 500 বছর ইবাদত করে ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চেয়েছিল,
আল্লাহ বলেছিল যে একে নিয়ে জাহান্নামের পাশে ঘোরাও। ফেরেশতা একজনারে বলল যে তুমি এক গ্লাস পানি নিয়ে সামনে হাঁটো, এই দুই চার বছরের ইবাদতের বিনিময়ে পানি দিবে না, 500 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলে তুমি এক গ্লাস পানি দিবে। যখন জাহান্নামের পাশে ঘুরতে লাগলো তখন পিপাসা এত বেশি বেড়ে গেল, ওই দরাদরি করতে আরম্ভ করলো ফেরেশতার সাথে যে আমাকে একটু পানি দাও, বা এখানে মাগ না খাও ফ্রি এখানে দেওয়া হবে না, বিনিময় লাগবে কি ইবাদত কত 500 বছরের, তাই নাও এক বছরের দুই বছরের, কিছুতেই ফেরেশতা কি না রাজি হয় না, অবশেষে 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করছে। আল্লাহ এবার পা একে নিয়ে আমার কাছে আসো, আল্লাহ বলতে আছেন, ঘটনা কিন্তু আগে রয়ে গেছে, যারা নিয়মিত শোনেন তারা এর সম্পূরক ঘটনা আর কি। আল্লাহ বললেন যে তুমি না বলেছিলা যে তোমার এবাদতের বিনিময়ে জান্নাতে যাবা, দাও এবাদত কয় আল্লাহ সেটাতে এক গ্লাস পানি দিয়েই শেষ করে ফেলছি। কয় তুমি তো এমন জায়গায় লালিত পালিত হয়েছিলা যা চতুর্পাশে ছিল লবণাক্ত পানি, একটা দ্বীপের ভিতরে তুমি লালিত পালিত হয়েছিলা, একটা আনার গাছের ব্যবস্থা করেছিলাম সেই আনার ফল খেতে, আর সেখানে একটা মিষ্টি পানির কূপ ছিল সেখান থেকে সারা জীবন পানি পান করছো, দাও আমার এক এক গ্লাসের বিনিময়ে 500 বছরের ইবাদত, তারপরে তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাও। আল্লাহ বল, তখন ওই লোকটা বলেন যেটা হাদিসে আছে যে আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, তা আল্লাহ বলেন আমি আগেই তো বলেছিলাম যে তুমি আমার রহমতে জান্নাতে যাও, তখন তুমি তো বলেছিলা যে না আল্লাহ আমার 500 বছর ইবাদত না থাকলে তো তুমি আমাকে জান্নাত দিতে না, তার মানে আমি যাচ্ছি তোমার রহমতের বিনিময়ে নয় আমার ইবাদতে। আল্লাহ প্রমাণ করে দিলেন যে না ইবাদত দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। তা আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আবার অন্য জায়গায় এই ইনসানের দোষের কথা আল্লাহ বলেন, যেমন মানুষ তরা প্রবণ ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ তো খুবই দ্রুততা প্রিয়, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আপনারা আমরা সকলে অস্থির, হুজুর তাড়াতাড়ি ছাড়া দেন জায়গা, কই যাইবেন সেটা পরের কথা, যেখানে যাইবেন সেখানে যাইও করবেন ভাই আমার সময় নাই দেন আমার ছাড়া দেন আমি যাই আর একটা দিন, সারাদিন এই ব্যস্ততার ভিতরে থাকা লাগে ঘুমানোর আগ পর্যন্ত নাকি, মানে এক কাজ তুই আর এক কাজ আর এক কাজ তুই আর এক কাজ, সারাদিন খালি দৌড়াদৌড়ির ভিতরে ঈদ চলে, এটা আমাদের স্বভাব, এটা আমাদের কি স্বভাব। এখন আসছি মসজিদে দাওয়ার দামটা আছে, আবার এখান থেকে যেখানে যাব সেখানে যে বসে থাকবো তাও না, সেখানে যাইও আবার কি করবো ব্যস্ততা দেখাবো। এইভাবে দেখেন ঘরের মহিলারাও যদি ঘরের ভিতরেও থাকে 2-5 মাইল হাঁটে ঘরের ভিতরে, কীভাবে একবার এই রুমে যায় আরেকবার আরেক রুমে যায় আরেকবার আরেক রুমে যায় আবার আগের রুমে আসে, এই ঘুরতেই থাকে, কারণ এটা স্বভাব মানুষের, স্থিরতা নাই অস্থিরতা চঞ্চলতা মানুষের স্বভাব। এই চঞ্চলতার কারণে মানুষ কি করে একাগ্রতা সৃষ্টি করে ইবাদত করতে, 2 রাকাত ফজরের নামাজ পড়তে গেলেও ভুল করে 2 মিনিট, 1 মিনিট 1-2 মিনিট সময় আল্লাহর ইবাদত একাগ্রতার সাথে করতে পারে না, কিসের কারণে চঞ্চলতার কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু এই সৌন্দর্য নষ্ট করার জন্য আল্লাহ আবার কিছু জিনিস দিয়ে দিছে, সেটা কি প্যাট আর যৌন অঙ্গ, এই দুইটা সামাল দিতে যাইয়াই সে তার শ্রেষ্ঠত্ব অবস্থান থেকে নিচের দিকে চলে যায়, সুম্মা গাদাব না হু আসফালা সাফিলি। আপনি পানির ভিতরে ভাসতে পারেন সাঁতার কাটতে পারেন, কিন্তু বড় করিয়া ওজনই ভারী যদি পাথর আপনার কোমরে বেঁধে দেওয়া হয় আপনি শত চেষ্টা করিয়াও পানির উপরে ভেসে থাকতে পারবেন না, পাথরের টেনে আপনাকে কোথায় নিয়ে যাবে নিচের দিকে। তো এই প্যাট আর লজ্জা স্থান নামক পাথর বেঁধে দিছে মানুষকে, লাকাদ খলাকনাল ইনসান আপনি আহসানি তাকবীম, সুন্দর করে বানানোর পরেও এই দুইটা জিনিস দেওয়ার কারণে এই দুইটা জিনিসের টানে, সুম্মা রাদাদ না হু আসফালা সাফিলিন, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু হইলে আবার ঠিক আছে, তখন সে লজ্জা স্থান যত্রে তত্রে ব্যবহার করবে না, বৈধ হালাল পন্থায় বিবাহের মাধ্যমে নিজ স্ত্রীর সাথেই কি করবে এটা কাম বাসনা পূর্ণ করবে, যত্রে তত্রে হায়ান জানোয়ারের মতন সে কি করবে না এই লজ্জা স্থান ব্যবহার করবে না, এবং পেটও হালাল জিনিস দ্বারা পূর্ণ করবে। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না, যারা ইমানদার তারা কি হারাম খাইতে যাবে না। আমার কথার সারমর্ম হলো যে আল্লাহ সুন্দর করে মানুষ বানাইলো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এমনিই দেয় নাই, এগুলা সব পরীক্ষা করার জন্যই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ,
মানুষকে পরীক্ষার জন্য দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি সম্পন্ন বানানো হয়েছে। আল্লাহ নিজেই বলেন সূরা দাহাত 76 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, নাবতালি মাজাআল্লাহু সামিআন বাসীরা, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি দিছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কান দিছি খালি হেডফোন লাগাইয়া গান শোনার জন্য না কোরআন শুনতে হবে? ও মানে ওইটাও চললে হবে বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হনুর রামেরা, হনুর রাম রাম করবেন আবার আল্লাহ আল্লাহ করবেন, নাজাত পাওয়া যাবে? হজ্জেকা বামে গিয়া আওর গঙ্গা মে স্নান নবী, খোশ রহে রহমান নবী, রাজি রহে শয়তান নবী, হজ করতে যাবেন খানায় কাবায় আবার গঙ্গায় যাইয়া স্নানও করবেন, আল্লাহর রহমানের রাজি রাখবেন, শয়তানকেও খুশি রাখবেন, এই ব্যবস্থা চলবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু জীবনের মুখ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহর রেজায় মন্দি আল্লাহর সন্তুষ্টি, এই ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন গানও শুনবেন শয়তান যা খুশি করবেন, মাঝে মাঝে কোরআন শরীফও শুনবেন তেলাওয়াত আব্দুল কারী আব্দুল বাসেদের, তো হয়ে যাবে? কান কি এজন্য দেওয়া হয়েছে না এটা যথাযথ ভালো কাজে ব্যবহার? চোখ এটাও কি অপাত্রে ব্যবহার করা যাবে না? তাহলে মানুষকে এভাবে সৃষ্টি করার উদ্দেশ্য তাকে কি করা? পরীক্ষা করা। আল্লাহ সূরা দাহান 76 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেন, ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় অকৃতজ্ঞ হয়, হয়তো কাফের হবে নয়তো শাকের হবে। শাকের হলে তো আল্লাহর শুকরিয়া আদায় করবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ জিকির করবে, আর ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকিরই সলাত বলে সুবহানাল্লাহ। তাহলে সলাত আদায় করলে অল বডি দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা যায় বলে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুকরিয়া, এত জিব্বা দ্বারাই আপনি আর কৃতজ্ঞতা পালন করলেন, আর বাকি অঙ্গ রইল তো পইড়া, একটা দিয়ে না আল্লাহর হুকুম পালন করলেন, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ তো আপনি আল্লাহর হুকুম পালন করলেন না, কিন্তু সলাতের মাধ্যমে যখন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে যাবেন তখন আপাত মস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা দেহ কার জন্য নিবেদিত হয়ে যাবে? যখন বান্দা সিজদায় পড়ে যায় তখন তার আর কোনো অঙ্গ কোনো অহমিকার বা কোনো রকমের আমিত্ব আর কিছুই কি থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিফ সূরায়ে আলাক লাস্টের আয়াতি, যে সিজদা করো বান্দার আমার নৈকট্য অর্জন করো বলে সুবহানাল্লাহ। যত ইবাদত আছে সবচাইতে বেশি প্রিয় ইবাদত আল্লাহর কোনটা? সলাত। আর সলাতের ভিতরে সবচাইতে কোনটা বেশি? সিজদা। তাহলে সিজদায় যাওয়া তো নামাজ ছাড়া তো আর মানুষ সিজদা যায় না, তাহলে সিজদার মাধ্যমে সলাতের মাধ্যমে বান্দা আল্লাহর বেশি ঘনিষ্ঠ তা অর্জন করতে পারে। এই মানুষকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিছে কিন্তু শুকরিয়া আদায় করে না। আরে কত কিছু দিয়েই তো আল্লাহ লালন পালন করে বড় করছেন, কিন্তু একটা পর্যায়ে যখন যৌবন আসে মানুষের তখন গায়ে শক্তি হয়, তখন আর স্রষ্টারও সে আর কি স্বীকার করে না, সে মানুষ নিজেকে তখন স্বয়ং সম্পূর্ণ মনে করে, আল্লাহ তো সৃষ্টি করেছেন আল্লাহ জানেন, এই বিষয়টা তিনি তুলে ধরেছেন সূরায়ে আলাক 96 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, আর রাআ হুস্তাগনা, এ কারণে যে সে নিজেকে অভাব মুক্ত মনে করে। যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধি বিধানের তোয়াক্কা করে না, এরা আসলে নিজেরে স্বয়ং সম্পূর্ণ মনে করে। বিপদে পড়লে অভাব থাকলে তো মানুষ আল্লাহকে ডাকে, যদি নিজেরে স্বয়ং সম্পূর্ণ ভাবে তখন আর সে আল্লাহকে ডাকে না। তাহলে যারা নিজেরে নিজে পূর্ণতা মনে করে, অক্ষমতা দুর্বলতা নাই মনে করে, তারাই তো আল্লাহর কথা স্মরণ করে না। অথচ মানুষ যতদিন অপরের কি মুখাপেক্ষি থাকে,
ততদিনই কি করে সে সোজা হইয়া চলে। প্রমোশন লাগবে, চাকরির প্রয়োজন, এখন তার অফিসারের কথা সে শুনতে আসে। যখন সে নিজেই আবার উপরে উঠে যাবে তখন আর সে কি কথা শুনবে না। তাহলে সোজা হইয়া চলে কখন? অভাবে ভরা। এটা মদন সাহেব বলছে সোজা হইয়া চলে কখন? অভাবে ভরা। অভাব না থাকলে কি সোজা হইয়া চলে না? কিন্তু সার্বিকভাবে বিবেচনা করেন তো আসলে কি আমরা সক্ষম না অক্ষম? মানুষ আল্লাহর মুখাপেক্ষি প্রতি মুহূর্তে বলেন সুবহানাল্লাহ। সুরায় ফাতিহ, এই ইয়াসিন সুরার আগের সুরাটা, 35 নম্বর সুরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান্নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। হে মানুষ, তোমরা আল্লাহর বলগ্রহ, আর আল্লাহ তিনি অভাব মুক্ত প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ, সে রাজা বাদশা যেই হোক, আমাদের প্রধানমন্ত্রী কি অভাব মুক্ত? আরে টাকার অভাব নাই, কিন্তু সমস্যা আছে কিনা একটু কানে কম শোনে, এটা তো একটা সমস্যা। আর বিরোধী দলের নেতৃত্বে এখন জেলখানায়, তার কি সমস্যা নাই? আদার সমস্যা, হ্যাঁ, হাঁটতে পারে না, নানান রোগ শোক, এটা তো সমস্যা। টাকা না থাকলে কি হবে? টাকা থাকলে কি হবে? আরও কি সমস্যা আছে না? কেউ আছে ক্ষমতার অভাব, ক্ষমতা পাচ্ছে না, মন্ত্রিত্ব হারাইছে, এটাও তো একটা অভাব। টাকা থাকলে কী হবে? 10 বছরে যা কামাইছে তা থাকলে কিছু হবে না, কিন্তু এখন বর্তমান পজিশন তো ভালো না, নাকি? তাহলে এরকম অনেকের অভাব আছে কি না? তাহলে অভাব কি এক জাতীয় না বহু জাতীয়? তাহলে কোনো না কোনো অভাবের সাথে আমরা যুক্ত কি না? তাহলে আমরা কীভাবে নিজেরা স্বয়ং সম্পূর্ণ ভাবি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দে কি আমাদের প্রত্যেকেরই কি করতে হবে? কেন কেন আমরা করি না? ওই যে আল্লাহর অনুগ্রহর কথা আমরা স্বীকার করি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, সূরা ইনফিতার 82 নম্বর 6 নম্বর আয়াত। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহা মহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? মানুষের ধোকায় পড়ার কারণ এই যে আল্লাহ মহানুভব, তিনি দয়া ও কৃপার কারণে মানুষের গুনাহের তাৎক্ষণিক শাস্তি দেন না, এমনকি রিজিক, স্বাস্থ্য, পার্থিব সুখ শান্তিতেও কোনো বিঘ্ন ঘটান না, এতেই মানুষ ধোকা খেয়ে গেছে। আজ গুনাহ করার সাথে সাথে ধরত ফেরেশতায়, তাহলে সোজা হয়ে যেত। আল্লাহ যদি সোজা করতে চায় আপনারা বাঁকা থাকতে পারবেন? মুয়াজ্জিনের আজান দেওয়ানোর কারণে না মুসল্লি আসে না। যদি একজন ফেরেশতা খাড়া করায় দিত আজ ট্যাগরা চোখে চাইতো, কি দৌড় দিয়ে সব মসজিদে আসতেন কি না? আসতেন কি না? তাহলে আল্লাহ যে কারিম, এই কারিম হওয়ার কারণে মানুষ অপরাধ করে, কারণ দয়ার সাথে সাথে ধরে না। ফেরাউনকে 400 বছর সুযোগ দিছে কারিম হওয়ার কারণে, কিন্তু লাস্টে ধরছে। তাহলে আমরা যে যত বড় ক্ষমতাধর হই না কেন, একদিন না একদিন আল্লাহ ধরবেন। আলাইসাল্লাহ।